এটা হচ্ছে একটা পাবলিক টয়লেট, প্রস্রাব করতে চাইলে এটাতে প্রস্রাব, আর যদি কেউ টয়লেট করতে চায় তাহলে হচ্ছে। ব্লগ 19। আসসালামু আলাইকুম, এই ভিডিওতে আমি রিভিউ করব হচ্ছে ইউরোপের পাবলিক টয়লেট। এই ভিডিওতে আমি রিভিউ করব হচ্ছে ইউরোপের পাবলিক টয়লেট, আর এটা হচ্ছে একটা পার্ক, আর ইউরোপের প্রতিটা পার্কের কোনাতেই পাবলিক টয়লেট থাকে, পাশাপাশি একটু জায়গা পরপরই পাবলিক টয়লেট থাকে। আর নর্মালি আমি পাবলিক টয়লেটগুলো ইউজ করা হয় না আমার। এখানে দেখা যেতেছে তিনটা কক্ষ, প্রথমটা হচ্ছে পিজোয়ার, মানে হচ্ছে ইউরিনাল, শুধু এটা প্রস্রাবের জন্য। আরেকটা এই সাইডটাতে দেখা যেতেছে দুইটাই, ছেলে মেয়ে দুইটা, দুইটা সাইন। আরেকটা হচ্ছে মানে ওটা হচ্ছে শিশুদের জন্য আর বৃদ্ধদের জন্য। তো আমরা যদি শুধু প্রস্রাবেরটা দেখি, এটাতে যদি যাই, এটা হচ্ছে শুধু প্রস্রাবের জন্য, অনলি ফর মেল। কি জিনিস রিভিউ করতে হচ্ছে আমার! যাই হোক, পরিবেশ মোটামুটি ভালো, খারাপ না, যদি একটু ব্যাড স্মেল আসতেছে। এটা যাক, মোটামুটি খারাপ না, প্রস্রাব করার জন্য চলে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে মহিলা পুরুষ দুজনের। আমি এটার ভেতর, এটা এটা একটু ডিফারেন্ট, এটা লক, মানে সব জায়গার পাবলিক টয়লেটগুলো মনে হয় সেম, একরকম না, এটাটা একটু সিস্টেম অন্যরকম। আচ্ছা, আমি অন্য আরেকটাও দেখাবো। এটা হচ্ছে বেসিন, এটা টয়লেট, এটা মহিলা পুরুষ দুজনের জন্যই। ঠিক আছে, আমি অন্য আরেকটাও দেখাবো, আর এটা লক। ওকে, ফাইন। আর এটা হচ্ছে শিশুদের জন্য আর মানে বৃদ্ধদের জন্য, এটা লক। এখানে দেখা যাইতেছে আরেকটা পাবলিক টয়লেট, তো দেখি এটার কি অবস্থা। বাইরে একটা বেসিন আছে। ওকে, এইখানের টয়লেটের সিস্টেমটা হচ্ছে এটা লক করার পরে এটা প্রেস করে দেওয়া লাগবে, এটা প্রেস করলে লক হয়ে যায়। এটা প্রেস করা মানে লক হয়ে গেল ডোরটা। এখন প্রস্রাব করতে চাইলে এটাতে প্রস্রাব, আর যদি কেউ টয়লেট করতে চায় তাহলে হচ্ছে এই যে টয়লেট, বাট কমন হয়ে গেছে। এখন কেউ যদি মানে পানি চাই শুচিয়ার জন্য, তা হচ্ছে এটা। ওকে ওকে, টয়লেট করা শেষ হইলে এই তো এটা উঠাই, তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাশ, সেটা ক্লিক করলে ক্লিক হইতেছে না, এই ফ্ল্যাশ হয়ে গেছে। এটা হচ্ছে একটু ডিজিটালটা, মানে এটার এটার মধ্যে কোনো ব্যাড স্মেল নাই, প্লাস এইগুলাতে সব সময় মানে এইগুলা এই টয়লেটগুলা একটু জায়গা পরপরই আছে, আর হচ্ছে সব সময় টিস্যু পেপার, তারপরে মানে মানে টিস্যু পেপার আর মুখ ধোয়ার সব কিছুই সব সময় অ্যাভেলেবেল থাকে, প্রচুর পরিমাণে থাকে, প্রচুর পরিমাণে থাকে। এই হচ্ছে পাবলিক টয়লেট ইউরোপের। আর যখন টয়লেট করা শেষ অথবা প্রস্রাব করা শেষ, জাস্ট এটাতে প্রেস করা লাগবে, বাস ডোর ওপেন হয়ে গেছে। বাস এখন আমি দরজাটা খুলে বাস বের হয়ে গেলাম। এটাই হচ্ছে পাবলিক টয়লেট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ কেন রাস্তাঘাটে প্রস্রাব করে আর ইউরোপের মানুষ কেন রাস্তাঘাটে প্রস্রাব করে না? উত্তর একদমই সিম্পল, কারণ বাংলাদেশের মানুষের রাস্তাঘাটে প্রস্রাব করার প্রয়োজন পড়ে, কারণ বাংলাদেশে প্রয়োজন মতো পাবলিক টয়লেট নাই, বা প্রয়োজন মতো পাবলিক টয়লেট স্থাপন করা নাই।
এখানে যেহেতু পাবলিক টয়লেট আছে, জায়গায় জায়গায় প্রস্রাব করার জায়গা বা টয়লেট করার জায়গা আছে, তো এখানে সেখানে প্রস্রাব করা অথবা টয়লেট করার প্রয়োজন পড়ে না। তো আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা, যদি বাংলাদেশেও এইরকম মানে প্রয়োজন মতো এরকম পাবলিক টয়লেট অথবা প্রস্রাব করা বা ওয়াশরুম থাকতো, তাহলে হয়তো বা বাংলাদেশেও মানুষ এখানে সেখানে প্রস্রাব করতো না। তো এটাই ছিল আজকের এই ভিডিও ব্লগ। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।